আজকে আমি আপনাদের মাঝে দেখাবো এই উপাদানটি যদি একবার আপনাদের চেহারাতে ব্যবহার করেন তাহলে হয়তোবা আর আপনাকে কোনো ধরনের দামি ক্রিম বা কসমেটিক্স ব্যবহার করতে হবে না হেমন্ত কেননা এটি এতটাই কার্যকরী যে এটি যারাই ব্যবহার করেছে তাদেরই কিন্তু খরচটা অনেকাংশে কমে গেছে কেননা প্রাকৃতিকভাবে যদি আপনারা আপনাদের চেহারা উজ্জ্বল এবং ফসা করে নিতে চান তার থেকে কিন্তু সৌন্দর্য কোনো ধরনের কসমেটিক্স বা কোনো ধরনের ক্রিমে আসে না কেননা এই ক্রিম এবং কসমেটিক সাময়িকভাবে হয়তো বা আপনাকে উজ্জ্বল এবং ফর্সা দেখায় কিন্তু লং টার্মের জন্য কিন্তু এটি কখনোই কাজ করে না এছাড়াও অনেক ক্রিম এবং কসমেটিক্সের সাইড ইফেক্টের কারণে হিতে বিপরীতও দেখা দেয় কিন্তু আজকে আমি আপনাদের মাঝে যে নতুন ন্যাচারাল একটি টিপস নিয়ে এসেছি এটি কিন্তু খুবই ভালো কাজ করবে এবং হান্ড্রেড পারসেন্ট ইফেক্টিভ তো বন্ধু এটি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যাতে এ ধরনের ভিডিও আপনারা মিস না করেন বন্ধু এখানে এই যে টিপসটি দেওয়া আছে সেটি ছোটো থেকে বড় সব বয়সের মেয়েরাই কিন্তু ব্যবহার করতে পারবে এবং এটি কিন্তু যে কোনো ওয়াইল স্কিন অথবা ড্রাই স্কিন দুটো স্কিনের জন্যই কিন্তু পারফেক্ট হবে তো বন্ধু এখানে আমি যে উপাদানগুলো নিব তার মধ্যে প্রথম যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে এই ময়দা হ্যাঁ বন্ধু বাজারে অনেক ধরনের ময়দা কিনে পাওয়া যায় আপনি ময়দা ভালো মানেরটা কিনে নেবেন এবং সেই ময়দাটি একটা চামচের মতো এই পরিষ্কার বাড়িতে নিয়ে নেবেন এরপর আপনাকে যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে এই গোলাপ জল আমি এখানে ডাবর গোলাপ গোলাপ জল ব্যবহার করছি আপনি চাইলে যে কোনো ভালো মানের গোলাপ জল কিনে ব্যবহার করতে পারেন অথবা কিন্তু এই গোলাপ জল বাড়িতেও বানিয়ে নিতে পারেন এবার আপনাকে এই ময়দাটি পেস্ট করতে যত পরিমাণ এই গোলাপ জল লাগবে ঠিক ততটুক পরিমাণ এই গোলাপ জল ব্যবহার করুন তো আমি এখানে প্রায় দেড় থেকে দুই চা চামচের মতো এই গোলাপ জল এর মধ্যে ব্যবহার করছি এবং এটিকে খুব ভালোভাবে একত্রে পেস্ট করে নিতে হবে আমি এর জন্য দুই থেকে তিন মিনিট সময় ব্যয় করছি এই দুটি উপাদান ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য তো ফিরে আসছি এটি পেস্ট করে নিয়ে আসার পর বন্ধু এটি যখন ঠিক এরকম একটি ক্রিমের মতো বা পেস্টের মতো হয়ে যাবে তখন আপনি এটি মেশানো বাদ দিয়ে দিন এবার আপনি এটি কীভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন তার পূর্বে এই উপাদানটি আপনার চেহারাতে আপনি ভালোভাবে ক্রিমের মতো করে লাগিয়ে রাখবেন এবং এটি আপনার চেহারাতে লাগবেন এক থেকে দেড় ঘন্টা এটি যখন শুকিয়ে অনেকটা ড্রাই হয়ে যাবে তখন আপনি যে কোনো ঠান্ডা পানি দিয়ে চেহারাটি ধুয়ে ফেলুন অথবা আপনি ব্যবহার করতে পারেন যখন বাহির থেকে আপনার বাসায় ফেরেন চেহারাতে অনেক বেশি ধুলোবালি ময়লা আটকে যায় তখন কিন্তু এটি আপনার চেহারার জন্য খুবই উপকারী হবে এবং এটি আপনার চেহারাতে এতটাও উপকার এনে যে আপনি প্রথমবার ব্যবহারে অনেকটা অবাক হয়ে যাবেন কেননা এখানে এই ময়দা এবং গোলাপ জল দুটি কিন্তু চেহারার কোনো ধরনের কোনো ক্ষতি করে না এবং ক্ষতি ছাড়াই শুধু উপকার করে তো এটি আপনারা ব্যবহার করুন প্রত্যেকদিন এটি আপনারা টানা এক থেকে দেড় মাস যদি ব্যবহার করতে পারেন দেখবেন আপনার চেহারা কতটা উজ্জ্বল এবং ফর্সা হয়ে গেছে এটি আপনারা পরীক্ষা করার জন্য প্রথম দিন ব্যবহারের পূর্বে আপনার চেহারার একটি ছবি আপনি মোবাইলে তুলে রাখবেন এবং এক থেকে দেড় মাস পর আপনি ব্যবহারের পর আপনার চেয়ার ছবিটি তুলবেন এবং দুটোর পার্থক্য দেখবেন কতটা আপনি পার্থক্য পেলেন যদি আপনারা পার্থক্য লক্ষ্য করেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন অবশ্যই এটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন তো আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে